গফরগাঁও উপজেলা পাগলা থানা নিগুয়ারি ইউনিয়নের ত্রিমোহনী বাজার ও সুতাচাপুর নামক স্থানের শিলা শীতলক্ষা নদীর উপর ব্রিজ নির্মাণ জরুরি। তথ্য ভিডিও চিত্রে রাব্বি হাসান। ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের নিগুয়ারি গ্রামের ত্রিমোহনী বাজারে সংলগ্ন শীতলক্ষা নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। জানা যায়, নিগুয়ারি গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি সরকারি অফিস থাকায় প্রতিদিন হাজারো মানুষ সাঁকো ও নৌকা দিয়ে জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করে। ব্রিজ না থাকায় বর্ষাকালে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে যেতে কষ্টকর হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি, অচিরে একটি ব্রিজ নির্মাণ করে উপকৃত হবে তারা। স্থানীয় চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা জানায়, এলাকার উন্নয়নের জন্য ব্রিজটি অত্যন্ত জরুরি। তিনি বলেন, আমরা এমপির পরামর্শে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ রাখছি, আশা করি অচিরে একটি ভালো ফলাফল পাবো। তোমরা কি প্রতিদিনই কতজন ছাত্রছাত্রী ওখানে? ১৫০০। তোমরা এই পারে স্কুল নাই? তোমরা এই সাঁকো দিয়ে চলতে তোমাদের জন্য অসুবিধা হয় নাকি? না, এই ব্রিজ হলো তোমরা? এটা নদীর নাম কি? এটা কী নদী? তোমাদের ব্রিজ হলে তোমাদের জন্য ডাক্তার আবার ওইখানে।